আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। শুধুমাত্র ইউটিউবে নয়, আমরা এখন আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপেও দ্য পিডি নিউজ। আমাদের পত্রিকা পড়ুন প্রাত্যহিক দিন ফেরি, দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। গত 1 ডিসেম্বর ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজের মাঠ থেকে শুভ সূচনা হয়েছিল 2018 ডায়মন্ড হারবার এমপি কাপের। 22 দিন পর 23 ডিসেম্বর এমপি কাপের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হতে চলেছে বজবজের বাটা স্টেডিয়ামে। 128টি দল অংশগ্রহণ করেছিল এবছরের এমপি কাপে। এর মধ্যে ফাইনালে মুখোমুখি হতে চলেছে ডায়মন্ড হারবার বিনাপানি মেমোরিয়াল ফুটবল একাডেমি ও বিপরীতে আমতলা বিষ্ণুপুর ফুটবল টিম। কেমন চলছে ফাইনালের জন্য বিনাপানি দলের প্রস্তুতি পর্ব দেখে নেব আমরা। ডায়মন্ড হারবার এমপি কাপ শুরু হয়েছিল 1 ডিসেম্বর থেকে। দীর্ঘ 22 দিন খেলার পর 23 ডিসেম্বর শুরু হতে চলেছে চূড়ান্ত পর্বের খেলা। আর সেই চূড়ান্ত পর্বের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছে, ডায়মন্ড হারবার বিনাপানি মেমোরিয়াল ফুটবল একাডেমি বনাম আমতলা বিষ্ণুপুরের ফুটবল টিম। আমরা এখন রয়েছি ডায়মন্ড হারবার বিনাপানি মেমোরিয়াল ফুটবল একাডেমির প্রস্তুতি পর্বের সেই মাঠে। আপনার প্রতিপক্ষ টিম আমতলা বিষ্ণুপুর, সেই টিমটাকে আপনি কেমন ভাবে দেখছেন? অবশ্যই কোনো টিমই ছোট নয়, আমরাও ভালো টিম, তারাও ভালো টিম। অবশ্যই চেষ্টা করব ফাইনালে নিজেদের সেরাটা উজাড় করে বেস্ট খেলাধুলা বেস্ট দেওয়া, সব থেকে 100% সবার 100% সবাই দেবে, এটুকু আমি শিওর। আমাদের টিমের প্লেয়াররা যথেষ্ট ভালো প্লেয়ার, তারাও অবভিয়াসলি তারাও ভালো, তো সেই হিসাবে খেলাটা অবশ্যই ভালো হবে। তাহলে কি ভাব, মানে এটা কি বলা যেতে পারে যে এবছরের এমপি কাপ আমাদের ডায়মন্ড হারবার বিনাপানি মেমোরিয়াল ফুটবল একাডেমি আনছে? অবশ্যই আমরা চেষ্টা করব নিজেদের পক্ষ থেকে 100% চেষ্টা করব যে আমরা এই কাপটা ডায়মন্ড হারবার থেকে শুরু হয়েছে, ডায়মন্ড হারবারেই ছিল, আবার ফিরিয়ে আনবো ডায়মন্ড হারবারেই, ডায়মন্ড হারবার থেকে বেরোতে আমরা দেবো না। ডায়মন্ড হারবার বিনাপানি মেমোরিয়াল ফুটবল একাডেমি এমপি কাপের চূড়ান্ত পর্বে পৌঁছেছে এবং আপনি সেই টিমের ম্যানেজার, তো এ নিয়ে আপনি মানে কি ভাবছেন এই মুহূর্তে? এই মুহূর্তে ভাবার বলতে যে এই টিম এখানে নিয়ে গেছি, এটাই আমার জীবনের সার্থক। আর আমার মামা এটা নিজে কোচ হয়, বিনাপানি ফুটবল মেমোরিয়াল খুব অর্থের দিকে হয়তো গরিব হতে পারে কিন্তু মনের দিক দিয়ে খুব বড়। আর আমার পাশে আমার ভাই বন্ধু সবাই আছে, আর সব ছেলেরা মানে দাদার মতো, আমি সবাইকে স্পিরিট দিয়েছি যে ফাইনাল অবধি চলো, তোমাদের ফাইনাল থেকে আর অন্য কোথায় নিয়ে যাওয়ার যত লক্ষ্য আমি হেল্প করব। সবাইকে বলেছি তাদের পাশে আমি আছি। আর বিনাপানি হচ্ছে আমার নিজের দিদা, বিনাপানি নিজের দিদার জন্য আমি ম্যানেজার পরে আগে ভাগা মানে দিদা হয়ে আমি নাতি হয়ে আমি দিদার জন্য আরও বড় কোথায় যেতে হয় চেষ্টা। ডায়মন্ড হারবার এমপি কাপ এবং সেই জায়গায় ডায়মন্ড হারবার টাউন আপনার চূড়ান্ত পর্বে পৌঁছেছে, এ বিষয়ে কতটা আনন্দ হচ্ছে আপনাদের? আনন্দ খুবই হচ্ছে, এই আনন্দ ধরে রাখা যায় না। আর আমি আমার ফ্যামিলি এত খেলা ভালোবাসে, আমাদের ফ্যামিলির সারাক্ষণ আমার এই কাজ ছেড়ে দিয়ে ওই খেলার মাঠে গিয়ে বসে থাকতাম যে আমার টিমকে যাতে ফাইনালে নিয়ে যেতে হয়। আর বজবজ আমাদের লক্ষ্য ছিল, আর এবছর গানের থিম সঙ্গে লিখে দিয়েছে 2018 ডায়মন্ড হারবার, হয়তো আমরা 2018 ডায়মন্ড হারবারে এমপি কাপ নেব। আমরা জেনে নেব ডায়মন্ড হারবার বিনাপানি মেমোরিয়াল ফুটবল একাডেমির কর্ণধার কাম কোচ পার্থপ্রতিম খামারু থেকে যে কীভাবে চলছে এই মুহূর্তের প্রস্তুতি পর্ব। এই যে ডায়মন্ড হারবার এমপি কাপ, সেখানে 128টি দল অংশগ্রহণ করেছে, তার মধ্যে এই যে চূড়ান্ত পর্বে আপনার ডায়মন্ড হারবার বিনাপানি ফুটবল একাডেমি পৌঁছেছে, এ নিয়ে আপনি কী বলতে চাইছেন? এ নিয়ে আমি বলবো কি, আমার হয়তো আবেগ, আমি আবেগে মানে ভাসছি এখন যে আমাদের যুবরাজ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় এত বড় একটা টুর্নামেন্ট একটা এমপি কাপ করেছে, আমি আমার টিমে এন্ট্রি করেছে, এটা আমি খুব সৌভাগ্য নিজেকে মনে করি। আর বিনাপানি একাডেমি, বিনাপানি আমার মায়ের নাম, আমি মায়ের নামেই খুলেছি একাডেমি এবং আমি একজন লাইসেন্সপ্রাপ্ত কোচ।
আর আজকে যে সারা ড্যামুন্ডারবারের ভালোবাসা, সারা ড্যামুন্ডারবার তোলপাড় করে এখন বিনা পানি আমার দিকে ঝাঁপিয়ে পড়েছে, আমাকে এত ভালোবাসা দিচ্ছে, তাদের ভালোবাসা আর আমার মায়ের আশীর্বাদে আজকে আমি ফাউলেতে ফাইনালে পৌঁছতে পেরেছি। আগামীকাল যে চূড়ান্ত পর্বের খেলা, সেই খেলার রণনীতি আপনি কেমনভাবে নিয়েছেন, যে কীভাবে আপনি খেলাটাকে পরিচালনা করবেন, সেই প্রস্তুতি পর্ব কতটা এগিয়েছে সেটা একটু। রণনীতিটা কী নিয়েছি, আমার প্রথম যেদিন থেকে আমি এমপি কাপের ফার্স্ট খেলা শুরু করি সেদিন থেকেই আমার রণনীতি শুরু হয়েছে। সেদিন থেকে আমি প্লেয়ারদের একটাই কথা বলেছি যে আমার লক্ষ্য বজবজ। ওরা কিন্তু যে খেলা খেলতে নামছে আমি কিন্তু বলছি না এই খেলাটা তোমরা জেতো, আমি ওদের একটাই কথা বলছি আমার লক্ষ্য বজবজ, আমার লক্ষ্য এমপি কাপ। তা ওরা সেটাই, আমার টিমের সবচেয়ে বড় রণনীতি হচ্ছে আমার টিম স্পিরিট। আমি তাদেরকে ছোট থেকে মানুষ করেছি, আমি নিজেকে গর্ববোধ করি, আমি আমার ড্যামুন্ডার বা ছেলেদের নিয়ে, নিজের ছেলেদের নিয়ে, আজকের একটা মায়ের এতগুলো ছেলেকে নিয়ে আমি আজকে এই এমপি কাপের ফাইনালে চূড়ান্ত পর্বে পৌঁছেছি। এত জোরে লড়াই করছি, এত কঠিন লড়াই করছি, আমি চ্যাম্পিয়ন হওয়ার তো লক্ষ্যে যাচ্ছি এবং আমি এইটা ড্যামুন্ডারবাসীকে উৎসর্গ করতে চাই চ্যাম্পিয়ন হয়ে। এবং আমাদের যুবরাজ যিনি ড্যামুন্ডারবার লোকসভার সাংসদ, আমি ওনাকে এটা উৎসর্গ করতে চাই। আর আমাদের টাউনের রাজশ্রী আছে, গৌতম অধিকারী আছে, আমাদের অমিত শাহ আছে, আমার বন্ধু রেজাউল করিম মল্লিক ও আমার দাদা মানস খামারও আছে, এদেরকে নিয়ে আমি সবাইয়ের এক জায়গায় করে আমি উৎসর্গ করতে চাচ্ছি। ফুটবল মৈত্র এইটাই বুঝিয়ে দিতে চাচ্ছি যে ফুটবলটা একটা মৈত্রী, এটাই আমি বুঝিয়ে দিতে চাচ্ছি। চ্যাম্পিয়ন যদি আপনাদের সবার ভালোবাসা থাকে আর আমার মায়ের আশীর্বাদ থাকে, অবশ্যই আমি চ্যাম্পিয়ন হব। আমরা কথা বলে নিলাম ডায়মন্ড হারবার বিনাপানি ফুটবল মেমোরিয়াল একাডেমির কর্ণধার অর্থাৎ কোচ পার্থপ্রতিম খাবারুর সঙ্গে। তিনি আশাবাদী যে আগামীকাল চূড়ান্ত পর্বের খেলায় বিনাপানি মেমোরিয়াল ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন যাতে হয় সেই সম্পর্কে তিনি আশাবাদী। ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় সুমন মাঝির সঙ্গে আনিসুদ্দিন মোল্লা, রিপোর্ট দ্য পিডি নিউজ। আনাম অটোমোবাইলস, এখানে সুজুকি স্কুটি ও বাইক পাওয়া যায়। ডায়মন্ড হারবার কলেজ রোড নতুন পোলের নিকটে। বিশদে জানতে যোগাযোগ করুন 9614991881 এবং 8116881869 নম্বরে। আমার এলইডি টিভিটা চাই চাই চাই, না হলে আমি কিন্তু আজই চলে যাব। আর ওয়াশিং মেশিন ফ্রিজ আর এসিটা কবে আনছো শুনি? আরে হবে হবে। কবে হবে? আমার এখনই চাই। আজই যাবো ডিজিটাল গ্যালারি, কারণ ডিজিটাল গ্যালারি থেকে এলইডি টিভি কিনলে নাকি 1000 টাকার ক্যাশব্যাক, আর ফ্রিজ ওয়াশিং মেশিনে আছে 500 টাকার ক্যাশব্যাক। ওয়াও, তাই নাকি? তাড়াতাড়ি চলো। হ্যাঁ, ডিজিটাল গ্যালারি মানেই যে সাধ্যের মধ্যে সাধ পূরণের সঠিক ঠিকানা। শর্ত বলি প্রযোজ্য। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকন প্রেস করুন। ফেসবুক পেজকে লাইক করে আমাদের সাথে থাকুন।